হরিনাথ আজও আমাদের দেশে বহুভাষিতার প্রতীক হিসেবে স্বীকৃত। ইউরোপে যে যেমন জুজুপে কাস্পার মেজোফন্তি ভাষা চর্চার ক্ষেত্রে উভয়ের মধ্যে মিলও আছে অনেক। শৈশবে মেজোফন্তি তার পিতার অধীনে শিক্ষানবিশ ছিলেন, কিন্তু পিতার কারিগরি কাজে তার আদৌ আগ্রহ ছিল না। ঘটনাক্রমে তাদের কারখানার পাশেই ছিল এক বিদ্যালয়। জনৈক বৃদ্ধ যাজক এই বিদ্যালয়ে গ্রিক ও লাতিন ভাষা শেখাতেন এবং শুধুমাত্র শুনেই মেজোফন্তি এই গ্রিক ও লাতিন শব্দাবলী কণ্ঠস্থ হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে তখনও তার নিজের মাতৃভাষার অক্ষর পরিচয় হয়নি। পরবর্তীকালে 24 ঘন্টার মধ্যেই তার নতুন এক ভাষা শিক্ষার ইতিহাসও বিস্ময়কর। কর্মজীবনে মেজোফন্তি বোলোগনা বিশ্ববিদ্যালয়ে গ্রিক, আরবি ও অন্যান্য ভাষা অধ্যাপনায় নিযুক্ত ছিলেন। 1833 খ্রিস্টাব্দে তিনি ভ্যাটিকান লাইব্রেরির প্রধান গ্রন্থাগারিক নিযুক্ত হন। 50-60টি বিভিন্ন ভাষায় তিনি প্রায় অবাধে কথা বলতে পারতেন এবং এছাড়া আরও অনেক ভাষা তার অল্পাধিক অধিকার ছিল। অবশ্য আশ্চর্যের কথা এই যে ভাষাতত্ত্বে তিনি কোনো অবদানই রেখে যাননি, যেমন রেখে যেতে পারেননি 5টি ভাষায় পারদর্শী রাজা ষষ্ঠ মিথ্রাদ্রেটস। ভারতের মেজোফন্তি হরিনাথের প্রতিভা কিন্তু শুধুমাত্র ভাষা শেখায় সীমিত ছিল না, ভাষাতত্ত্বের চর্চায় তিনি ছিলেন আজীবন আগ্রহী। কেমব্রিজের কীর্তিমান অধ্যাপকেরা ভাষাতত্ত্বের চর্চায় হরিনাথের বিস্ময়কর নৈপুণ্যের কথা বারংবার উল্লেখ করেছেন। এদেশে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম তুলনামূলক ভাষাতত্ত্বে প্রেমচাঁদ রায়চাঁদ ছাত্রবৃত্তি পরীক্ষা গ্রহণ করা হয় 1907। সে সময় হরিনাথই প্রধান পরীক্ষক নির্বাচিত হন। সংস্কৃত ভাষার সঙ্গে ইউরোপের ঘনিষ্ঠ পরিচয়ের ফলে তুলনামূলক ভাষাতত্ত্বের নামে এই নতুন মানবিক বিজ্ঞানের উদ্ভব সম্ভব হয়। এই সংস্কৃত চর্চা ও তুলনামূলক ভাষাতত্ত্বের জন্মকাহিনী এবং হরিনাথ সম্বন্ধে এই বিষয় সংক্ষিপ্ত আলোচনা প্রাসঙ্গিক। ভারতের ইংরেজ শাসনের সূত্রেই সংস্কৃত চর্চার বিকাশ সম্ভব হয়েছিল। 1773 খ্রিস্টাব্দে 25 সেপ্টেম্বর ইংল্যান্ডের প্রখ্যাত পণ্ডিত উইলিয়াম জোন্স সুপ্রিম কোর্টের বিচারপতি রূপে কলকাতায় আসেন আর অবিলম্বে লন্ডনের রয়্যাল সোসাইটির আদর্শে তিনি এই কলকাতা শহর স্থাপন করে এশিয়াটিক সোসাইটি 14 জানুয়ারি 1874। এই সোসাইটির প্রতিষ্ঠা প্রাচ্যবিদ্যা চর্চার ইতিহাস এ বিষয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। পরবর্তীকালে এই সোসাইটির আদর্শেই আমেরিকা যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন শহরে গড়ে উঠেছিল প্রাচ্যবিদ্যার সমিতি। ভারতবর্ষে আসার পূর্বে জোন্স যথার্থতই বুঝেছিলেন যে প্রাচ্যবিদ্যার প্রসারে ইউরোপে এক সংস্কৃতির নবজাগরণ সম্ভব হবে। কলকাতার এশিয়াটিক সোসাইটির সভাপতি হিসেবে তিনি 10টি বার্ষিক ভাষণ দিয়েছিলেন। এই ভাষণগুলি তিনি এশিয়ার বিভিন্ন দেশের সভ্যতা ও সংস্কৃতি ইতিহাসে আলোচনা করেন। 1786 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি জোন্স যে ভাষণটি দেন তুলনামূলক ভাষাতত্ত্বের চর্চার ক্ষেত্রে সেটি খুব গুরুত্বপূর্ণ। তার এই ভাষণের বিষয় ছিল হিন্দু জাতির ইতিহাস ও সংস্কৃতি। এই আলোচনার সূত্রে তিনি গ্রিক ও লাতিন তুলনায় সংস্কৃত ভাষার ঐশ্বর্যের ভূয়সী প্রশংসা করেন। শুধু তাই নয়, তিনি সংস্কৃত, গ্রিক, লাতিন, গথিক,
কেল্টিক ও প্রাচীন পারসিক ভাষাকে সমগোত্রজ হিসেবে চিহ্নিত করলেন। প্রসঙ্গক্রমে বলা যায় যে প্রাচ্যবিদ্যা ও ভাষাতত্ত্বে জোন্সের অবদান সম্পর্কে হরিনাথ সচেতন ছিলেন। ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটি এবং জার্মান প্রাচ্যবিদ্যা সমিতির তিনি সদস্য মনোনীত হন। সর্বোপরি কলকাতার এশিয়াটিক সোসাইটির সদস্যপদ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে হরিনাথ যুক্ত ছিলেন। জোন্স উল্লিখিত ঐতিহাসিক ভাষণের প্রথম অনুপ্রাণিত হন জার্মান জাতি। এই প্রেরণা সূত্রটি খুব কৌতূহলজনক। 1789 খ্রিস্টাব্দে জোন্সের সংস্কৃত ভাষা থেকে কালিদাসে অভিজ্ঞান শকুন্তলাম নাটকটি ইংরাজিতে অনুবাদ করেন। 1791 খ্রিস্টাব্দে জার্মান পর্যটক গ্রেগর ফর্স্টার হঠাৎ এই ইংরেজি অনুবাদের এক তর্জমা প্রকাশ করলেন নিজের মাতৃভাষায়। এই জার্মান অনুবাদ পড়ে তার দেশের সাহিত্যিক ও পণ্ডিতেরা সকলে মুগ্ধ হলেন। এই আগ্রহ ও অনুরাগের ফলেই জার্মান পণ্ডিতেরা সংস্কৃত চর্চায় মনোনিবেশ করেন। থ্যাংক ইউ।